ভিডিও যদি পছন্দ হয় তাহলে লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পাশের দেওয়া বেল ঘন্টাকে ক্লিক করে দিন, তাতে এইরকম লেটেস্ট লেটেস্ট ভিডিও সবার আগে নোটিফিকেশনে পাওয়ার জন্য। হাই ফ্রেন্ড, আমি অনুপ, একেজি টেক্সের পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ। ফ্রেন্ড, আজকে যে অ্যাপ্লিকেশনটা নিয়ে এসেছি এই অ্যাপ্লিকেশন একেবারে নতুন অ্যাপ্লিকেশন, এবং এই কোম্পানির আগে আর একটি অ্যাপ্লিকেশন ছিল যেখানে সবাইকে পেমেন্ট করেছে এবং এই অ্যাপ্লিকেশনে কাজ করেছিলাম এবং তার একটা ছোট পেমেন্টটুকু আমি দেবো। তো ফ্রেন্ড, এই অ্যাপ্লিকেশনের নাম কি? এই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে IPL শিডিউলস অ্যান্ড প্লেয়ার্স। তো ফ্রেন্ড, এই অ্যাপ্লিকেশনে আপনি যদি পার ডে 8 থেকে 9 ঘন্টা কাজ করেন আপনি শুধু সেলফ ইনকাম করতে পারবেন 500 থেকে 600 টাকা, এবং আপনি যদি বন্ধুবান্ধবকে রেফার করতে পারেন এবং জয়নিং করাতে পারেন তাহলে কিন্তু আপনি এর থেকে বেশি টাকা ইনকাম করতে পারবেন। তো ফ্রেন্ড, এই অ্যাপ্লিকেশনের আগে পেমেন্ট প্রুফ দেখিয়ে দিই, তারপরে আমি অ্যাপ্লিকেশনের দিকে যাবো। আমার পেটিএম ওয়ালেটে গিয়ে দেখে দিচ্ছি, পেটিএমে গিয়ে দেখে দিচ্ছি এই অ্যাপ্লিকেশনের পেমেন্ট প্রুফ। এবং এই অ্যাপ্লিকেশনটা কিন্তু বেশি দিন হয়নি, এই 4-5 দিনের মতো হয়েছে এবং নতুন অ্যাপ্লিকেশন। এই যে ক্যাশব্যাক রিসিভ দেখুন, 10 টাকা রিসিভ হয়েছে আর্নিং ফর অর্ডার IPL শিডিউলস থেকে, কিন্তু এই অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আমার রিসিভ হয়েছে 10 টাকা। তো ফ্রেন্ড, এই অ্যাপ্লিকেশনের পেমেন্ট প্রুফ দেখিয়ে দিলাম। তো ফ্রেন্ড, এই অ্যাপ্লিকেশনটা কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে কাজ করবেন সব কিছু বলে দিচ্ছি। ফ্রেন্ড, এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে গেলে আপনি আমার ডিসক্রিপশন বোর্ডে যেতে পারেন, না হলে আপনি ডাইরেক্ট প্লে স্টোরে যেতে পারেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনি লিখবেন কি IPL শিডিউলস অ্যান্ড প্লেয়ার্স, IPL স্পেস শিডিউলস, SCHEDULES শিডিউলস অ্যান্ড প্লেয়ার্স, অ্যান্ড প্লেয়ার্স PLAYERS, এসটা প্লেয়ারেস, প্লেয়ার্স যে এসটা লাস্টে দেবেন, না হলে কিন্তু অন্য চলে আসবে, প্লেয়ার লিখে দিলে অন্য চলে আসবে। তবে এইরকম লেখার পর দেখবেন তৃতীয় নম্বর অপশান যাচ্ছে, এই যে দেখুন এই যে অ্যাপ্লিকেশনটা IPL শিডিউলস অ্যান্ড প্লেয়ার্স, এটাতে কী করবেন, ইনস্টল করে দেবেন। ঠিক আছে ফ্রেন্ড, এবার ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি সিম্পলি কী করবেন, ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এইরকম ড্যাশবোর্ড চলে আসবে। আপনি কী করবেন, যেহেতু রেজিস্ট্রেশন করতে হবে ফার্স্টে, তাই আপনি কী করবেন দেখুন, নিচের দিকে নিউ ইউজার সাইন আপ, এই নিউ ইউজার সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনার সামনে এরকম ড্যাশবোর্ড চলে আসবে। আপনি ফার্স্ট নেম দেবেন, আপনার যেটা ফার্স্ট নেম আছে, তারপরে লাস্ট নেম দেবেন, আপনার টাইটেল যেটা আছে লাস্ট নেম দেবেন, তারপর আপনার যেটা ইমেল আছে ইমেল দেবেন, তারপরে স্পন্সর আইডি, স্পন্সর আইডি আপনি দেবেন। যদি আপনার বন্ধুবান্ধবের কারোর স্পন্সর আইডি থাকে তাহলে দেবেন, নাহলে আমার স্পন্সর আইডি দিয়ে দেবেন। স্পন্সর আইডি বলতে যেটা রেফারেল আইডি বা রেফার কোড বলে। তো আমার রেফারেল কোড হচ্ছে 15372। ঠিক আছে, স্ক্রিনেও শো হচ্ছে, ডিসক্রিপশন বোর্ডেও দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ফোন নাম্বার দেবেন, ফোন নাম্বার সেটাই দেবেন যেটা আপনার পেটিএম নম্বরের সঙ্গে যুক্ত আছে। ঠিক আছে, তারপরে এরপরে কী করবেন, নিচের দিকে দেখুন পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড আপনি একটা চুজ করবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনি কী করবেন, সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সাইন আপ প্রসেস হয়ে যাবে, মানে সাইন আপ হয়ে যাবেন। ফ্রেন্ড, সাইন আপ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এইরকম ড্যাশবোর্ডে পৌঁছে যাবেন। দেখুন IPL যে টিমগুলো আছে সেইগুলো শো করবে, 8টা টিম যে আছে চেন্নাই সুপার কিংস থেকে শুরু করে যে টিমগুলো আছে সেইগুলো শো করবে। এবার উপরের দিকে দেখুন 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর হাউ ইট ওয়ার্কস, এইখানে ক্লিক করে আপনি পড়ে নেবেন কীভাবে এই অ্যাপ্লিকেশনে কাজ করবেন। আমি এটা করছি না, আপনারা অবশ্যই পড়ে নেবেন। তারপরে দেখুন ইনভাইট ফ্রেন্ডস, এই ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করবেন। আমাকে যেরকম একটা রেফারেল কোড দিয়েছে সেই রকম আপনাকেও একটা রেফারেল কোড দিয়ে দেবে, আপনি বন্ধুবান্ধবকে শেয়ার করে ইনকাম করতে পারবেন। এই যে নিচে দেখুন ইনভাইট ইউর ফ্রেন্ডস, এই ইনভাইট ইউর ফ্রেন্ডসে ক্লিক করবেন। ইনভাইট ইউর ফ্রেন্ডসে ক্লিক করার পর আপনার সামনে খুলে যাবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, যে সোশ্যাল সাইটগুলো আছে সেগুলো খুলে যাবে, যেখানে আপনি লিঙ্ক শেয়ার করে জয়নিং করিয়ে বন্ধুবান্ধবকে এখান থেকে ইনকাম করতে পারবেন। তারপরে 3 লাইনে যাবেন, 3 লাইনে যাওয়ার পর এই যে দেখুন মাই নেটওয়ার্ক, এই মাই নেটওয়ার্কে ক্লিক করবেন। মাই নেটওয়ার্কে ক্লিক করার পর দেখুন এইখানে এই অ্যাপ্লিকেশনে 5 লেভেল পর্যন্ত ইনকাম করতে পারবেন। ঠিক আছে, 5 লেভেল পর্যন্ত জয়নিং করিয়ে এখান থেকে ইনকাম করতে পারবেন। ধরুন আপনার 5 লেভেল হোক, 3 লেভেল হোক, যে কোনো লেভেলে আপনার বন্ধুবান্ধব জয়নিং করেছে, আপনার বন্ধুবান্ধব যে টাকাটা ইনকাম করবে তার কিছু পার্সেন্ট বা কিছু বোনাস আপনি এখান থেকে পেয়ে যাবেন। কিছু পার্সেন্ট টাকা আপনি এখান থেকে ওনাদের কাছে যে টাকাটা ইনকাম করবে তার বোনাস হিসেবে কিছু পেয়ে যাবেন। তো ফ্রেন্ড, এই অ্যাপ্লিকেশনে কীভাবে ইনকাম করবেন? তো ইনকাম করতে গেলে ফ্রেন্ড আপনার হচ্ছে টাস্ক কমপ্লিট করতে হবে। একটা টাস্ক কমপ্লিট করতে গেলে আপনাকে কিন্তু 24টা ইমপ্রেশন আর 1টা ক্লিক করতে হবে, এটা হচ্ছে একটা টাস্ক। আপনি এইরকম আনলিমিটেড টাস্ক করতে পারেন। তো একটা টাস্ক কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি, ধরুন এই যে 8টা দল আছে, টিম আছে, এই 8টা টিমের যে কোনো একটাতে ক্লিক করবেন। ধরুন আমি চেন্নাই সুপার কিংস আছে, এর উপরেই ক্লিক করলাম। ক্লিক করার পর টিমের যে প্লেয়ারগুলো আছে সবগুলো শো করবে। তো আপনাকে টাস্ক কমপ্লিট করতে হলে কী রকম করবেন, ধরুন উপরে আছে MS ধোনি, এই উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু টাইম দেবেন, আমার প্রচুর নেটওয়ার্ক স্লো ফ্রেন্ড, প্রচুর স্লো, একটু টাইম দেবেন। দেখুন এরকম একটা অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার চলে আসবে, আপনি কী করবেন কেটে দেবেন। কেটে দেওয়ার পর আবার কী করবেন, আবার ফটোটাকে কী করবেন কেটে দেবেন। ঠিক আছে, এটা হয়ে গেল, একটা ইমপ্রেশন হয়ে গেল। আবার দ্বিতীয়টাতে যাবেন, দ্বিতীয়টাতে ক্লিক করবেন। ঠিক আছে, একটু প্রচুর স্লো ফ্রেন্ড, টাইম দেবেন। দেখুন এটা দ্বিতীয়, দেখুন 2 নিচের দিকে দেখুন 2 শো করেছিল, 2। তারপরে কী হয়েছে, 1টা চলে এসেছে, 1টাই কী করবেন কেটে দেবেন। কেটে দেওয়ার পর আবার ইমেজ এসেছে, ইমেজটাকে কেটে দেবেন। তারপরে তৃতীয় নম্বরে ক্লিক করবেন, তৃতীয় নম্বরে ক্লিক করার পর আবার দেখুন 3 নম্বর এটা, তারপরে কী করবেন কেটে দেবেন, আবার কেটে দেবেন। এইরকমভাবে যটা করবেন, যটা ক্লিক মানে ইমপ্রেশন করবেন তত নম্বর আপনাকে শো করবে। ঠিক আছে, ধরুন এটা আমার 4th নম্বর,
চতুর্থ নম্বর শো করবে, দেখুন এই চতুর্থ নম্বর এটা, ঠিক আছে। আবার একটা এসে একটাই কেটে দেবেন, কেটে দেওয়ার পর আবার ব্যাক করবেন, এইরকমভাবে আপনাকে 24 বার কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আর একটা ক্লিক পাবেন, সেটাও আপনাকে কমপ্লিট করলে আপনি একটা টাস্ক কমপ্লিট হয়ে যাবে, একটা টাস্ক কমপ্লিট করলে আপনি এখানে পাবেন 1 টাকা। তো আমি তারপরে টাস্ক একটু ইমপ্রেশন দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ড, এই যে 5 নম্বর ইমপ্রেশন, একটা এসে একটা কেটে দেবো, আবার ব্যাক করলাম, ঠিক আছে। আমি একেবারে 24 গিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন, ততক্ষণে আমি ভিডিওটি কেটে দিচ্ছি ফ্রেন্ড। 22টা ইমপ্রেশন কমপ্লিট করেছি, 23 নম্বরে কমপ্লিট করে দেখাচ্ছি, এইরকম ফটোতে ক্লিক করবেন, 23 নম্বর দেখুন, 23 কেটে দেবেন, তারপরে 24 নম্বরে যাচ্ছি, ফটোতে ক্লিক করবেন, দেখুন 24টা যে এখানে শো করছে, 24 নম্বর, অ্যাটাচ প্যাটা কেটে দেবেন, আবার ব্যাক করবেন। এবার 24টা হয়ে গেছে, এবার 25 নম্বরে কী করবেন, ফটোতে ক্লিক করবেন, যে কোনো একটা ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে দেখুন ক্লিক হেয়ার, ওয়েট 30 সেকেন্ড, ঠিক আছে। আপনি কী করবেন, এইখানে যে দেখা আছে দেখুন ক্লোজ আর ইনস্টল আছে, আপনি কী করবেন ইনস্টলে ক্লিক করবেন, ঠিক আছে। ইনস্টলে ক্লিক করার পর আপনি কী করবেন, আপনার সামনে এরকম অপশান চলে আসবে, আপনি কী করবেন গুগল প্লে স্টোরে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে প্লে স্টোরে নিয়ে চলে যাবে। আপনি কী করবেন এইখানে 30 সেকেন্ড ওয়েট করবেন, ঠিক আছে ফ্রেন্ড, 30 সেকেন্ড ওয়েট করবেন। 30 সেকেন্ড ওয়েট হয়ে গেলে আপনি কী করবেন, কেটে দেবেন। তো এইখানে বলেছে যে 30 সেকেন্ড ওয়েট করতে, যেটা বলবে যে ইনস্টল অ্যাপ, তখন আপনি কী করবেন এইখানে এসে অ্যাপটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনি কী করবেন, ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন, ওপেন করার পর অ্যাপ্লিকেশনে 10 সেকেন্ড ওয়েট করবেন, ওয়েট করে ব্যাক আসবেন। যেরকম এটা বলেছে যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে না, শুধুমাত্র এখানে এসে 30 সেকেন্ড ওয়েট করতে হবে, এই জন্য আমি ওয়েট করছি। কিন্তু আপনাকে যদি বলে যে এই অ্যাপ্লিকেশন ইনস্টল করতে, ইনস্টল অ্যাপ, তাহলে এইরকমভাবে আসবেন, আসার পর ইনস্টল করবেন, এখানে দেখুন ইনস্টল লেখা আছে, ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর ইনস্টল হয়ে যাবে, ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেনে কিন্তু ক্লিক করবেন, ক্লিক করার পর সেখানে আপনি কিন্তু 10 সেকেন্ড ওয়েট করবেন ইনস্টল হয়ে যাওয়ার পর, তাহলে টাস্ক কমপ্লিট হবে। 10 সেকেন্ড ওয়েট হয়ে যাওয়ার পর আপনি কী করবেন, কেটে দিয়ে ব্যাক চলে আসবেন। এইভাবে করলে আপনি আনলিমিটেড টাস্ক পাবেন। তবে ফ্রেন্ড এইখানে বলে দিই, আপনি তাড়াহুড়ো করবেন না, ধৈর্য ধরে করবেন, যেরকম যেটা বলেছে সেইরকম একটা টাইম দিয়ে করবেন, তাহলে আপনি আনলিমিটেড টাস্ক পাবেন। আর যদি আপনি তাড়াহুড়ো করতে চান তাহলে কিন্তু আনলিমিটেড টাস্ক পাবেন না, মাত্র 8 থেকে 10টা টাস্ক কিন্তু পাবেন। তখন বলবেন যে আপনি তাড়াহুড়ো করলেন, দিয়ে বললেন যে আনলিমিটেড টাস্ক পেলাম না, পার ডে এইরকম ইনকাম করতে পারলাম না। তাড়াহুড়ো করলে কিন্তু টাস্ক পাবেন না, বারবার বলে দিচ্ছি, ধৈর্য ধরে আপনি করবেন তাহলে আনলিমিটেড টাস্ক পাবেন। এবার একটা টাস্ক কমপ্লিট করলে 1 টাকা দিচ্ছে, আপনি এইভাবে আনলিমিটেড বা টাস্ক কমপ্লিট করতে পারবেন। তো আমি ফ্রেন্ড এখানে 30 সেকেন্ড একটু ওয়েট করিনি, ওয়েট করার পর আমি ব্যাক যাবো, ঠিক আছে। আমার মনে হয় 30 সেকেন্ড হয়ে গেছে ফ্রেন্ড, আমি কী করবো, কেটে দেবো, ব্যাক যাবো। ব্যাক যাওয়ার পর আবার কী করবো, কেটে দেবো, কেটে দেবো, আবার ব্যাক যাবো। ব্যাক যাওয়ার পর আবার কেটে দিলাম, যে 3 লাইনে ক্লিক করবো। ক্লিক করার পর দেখুন ওয়ালেট যে আছে, ওয়ালেটে ক্লিক করবো। ওয়ালেটে ক্লিক করার পর আমার আগে 1 টাকা ছিল, 2 টাকা হয়ে গেছে ফ্রেন্ড, ঠিক আছে। এইরকমভাবে আপনি টাস্কগুলো কমপ্লিট করবেন। আবার টাস্ক কমপ্লিট করতে গেলে কী করবেন, হুমে যাবেন। হুমে যাওয়ার পর এই যে টিমের লিস্টগুলো আছে, যে কোনোটাতে আপনি ক্লিক করে যেরকমভাবে বললাম, যেরকম দেখালাম, সেই রকমভাবে পুনরায় করবেন, ঠিক আছে। একটা টাস্ক কমপ্লিট করতে গেলে 24টা ইমপ্রেশন একটা ক্লিক করতে হবে। একটা ক্লিক যখন করবেন তখন যদি আপনাকে বলে যে এই অ্যাপ্লিকেশনে 30 সেকেন্ড ওয়েট করতে, তাহলে ওয়েট করবেন। যদি ইনস্টল অ্যাপ বলে তাহলে যাবেন, যাওয়ার পর অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনি সেই অ্যাপ্লিকেশনে 10 সেকেন্ড ওয়েট করবেন, ওয়েট করার পর ব্যাক আসবেন। এইভাবে আসার পর আপনার ওয়ালেটে যাবেন, ওয়ালেটে আপনার টাকা যোগ হয়ে যাবে, প্রতিটি টাস্কে আপনার 1 টাকা যোগ হয়ে যাবে। তো ফ্রেন্ড একটা টাস্ক কমপ্লিট করতে আপনার বড় জোর সময় লাগবে কত, 1 মিনিট, ঠিক আছে ফ্রেন্ড। তো এই অ্যাপ্লিকেশনে তো ইনকাম করলেন, কীভাবে টাকা উইথড্র করবেন, উইথড্র করতে গেলে যে 3 লাইনে ক্লিক করবেন, 3 লাইনে ক্লিক করার পর এই যে ওয়ালেট আছে, ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই যে দেওয়া আছে, দেখুন রিডিম নাও, এই রিডিম নাওতে ক্লিক করবেন। বা রিডিম নাওতে ক্লিক করার পর এইখানে বলে দিই ফ্রেন্ড, আপনার যখন 10 টাকা হয়ে যাবে তখন কিন্তু আপনি মিনিমাম 10 টাকা হলে এখান থেকে টাকা উইথড্র করতে পারবেন। তো পেটিএম, এই যে এন্টার পেটিএম নাম্বার দেবেন, দেওয়ার পর এন্টার অ্যামাউন্ট দেবেন, মিনিমাম 10 টাকা হলে কিন্তু উইথড্র করতে পারবেন। এই যে সিলেক্ট ইউর কিউআর কোড, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যালবাম বা ফটোস যেটা ইচ্ছে চুজ করবেন। তো বলে দিই ফ্রেন্ড, আপনি যখন সেখানে ক্লিক করে করবেন তখন কিন্তু আপনি আপনার পেটিএমের কিউআর কোড স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আপনার ফটোস বা অ্যালবামে সেভ থাকবে, আপনি কী করবেন সেই ফটোসটা বা অ্যালবামটা সিলেক্ট করে সেখানে কিউআর কোডে একটা ফটো আপলোড করতে হবে, ঠিক আছে। ফটোস বা অ্যালবামে গিয়ে কী করবেন, স্ক্রিনশটটা যে নিয়েছিলেন সেই কিউআর কোড সেটা নেবেন, নিয়ে নেওয়ার পর সেখানে আপলোড করে দেবেন। দিয়ে দেওয়ার পর রিডিমে ক্লিক করবেন, রিডিম হয়ে যাবে। এবং আপনার 24 ঘন্টার মধ্যে নয়, 48 ঘন্টা আপনাকে কিন্তু মিনিমাম 48 ঘন্টার মধ্যে কিন্তু আপনার পেটিএম অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবেন। 24 ঘন্টার মধ্যে দেয় না, 48 ঘন্টার মধ্যে আপনি কিন্তু টাকাটা পেয়ে যাবেন। তো ফ্রেন্ড এই অ্যাপ্লিকেশনে যদি কোনো রকম অসুবিধা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। তো আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে, থ্যাংক ইউ।